থাইরয়েড, এই নামটা আমরা সকলেই জানি। থাইরয়েডের এই যে কাজ বা থাইরয়েড গ্ল্যান্ডের যে কাজ, সেটাকে সঠিক পদ্ধতিতে কে চালনা করে বলুন তো? খনিজ উপাদান আয়োডিন। এই আয়োডিনের ঘাটতি হলেই আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা দেখা দেয়, সেই সঙ্গে হাই কোলেস্টেরল হতে পারে, ক্লান্তি ভাব, অবসাদ ভাব থাকতে পারে, ঝিমুনি আসতে পারে, এই ধরনের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও প্রেগনেন্সির সময় নানা রকম সমস্যা হতে পারে, শিশুর জন্মকালীন সমস্যা হতে পারে, এই ধরনের প্রচুর সমস্যা হয় আয়োডিনের অভাবে। সেই আয়োডিন আমরা মানে কতটা পরিমাণ আমাদের থাকা উচিত শরীরে, এই আয়োডিন আমরা কোথা থেকে পাবো, উৎস কি, এবং আয়োডিনের অভাবে কি কি রোগ হতে পারে, অর্থাৎ আজকের বিষয় আয়োডিন বলবো। কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশে বেল আইকন রয়েছে প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি আয়োডিন সম্পর্কে কিছু কথা। প্রথমে আমরা বলি যে একটা মানুষের দৈনিক কতটা আয়োডিন গ্রহণ করা উচিত। 150 মাইক্রোগ্রাম আয়োডিন গ্রহণ করা উচিত প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন। এবার বলি এই আয়োডিনের কাজ কি, মানে আয়োডিন আমাদের শরীরে কি কাজ করে থাকে। প্রথমেই বলি আমাদের শরীরে থাইরক্সিন নামক হরমোন তৈরির জন্য অত্যাবশ্যকীয় হচ্ছে এই আয়োডিন, সেই সঙ্গে শারীরিক এবং মানসিক বৃদ্ধির জন্য খুবই অপরিহার্য একটি উপাদান হচ্ছে আয়োডিন। মানব দেহের ভেতরে যে রাসায়নিক পরিবর্তনগুলো হয়, সেইগুলোর যে কোনো পরিবর্তনে সাহায্য করে এই আয়োডিন। সেই সঙ্গে আমরা যে খাবার খাচ্ছি, সেই খাবারটি সংগ্রহ, বলুন শোষণ, আত্মীকরণ, হজম শক্তি, এমনকি পেট পরিষ্কার, মল নিঃসরণ পর্যন্ত টোটাল ব্যাপারটাকে সাহায্য করে এই আয়োডিন। শুধু তাই নয়, আমাদের শরীরের যে তাপমাত্রাটা সেটাকে সঠিক রাখবার চেষ্টা করে, মানে নিয়ন্ত্রণ করে, এবং আমাদের যে পুষ্টি, শরীরের পুষ্টি, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরবরাহ করার কাজটা কিন্তু আয়োডিন করে। শরীরের মধ্যে যেগুলো জোড়া অংশ আছে, মানে জয়েন্ট, এই জয়েন্টগুলো যে নাড়াচাড়া করছি, এটার জন্য আয়োডিনের ভীষণ সহযোগিতা আছে। সেই সঙ্গে শরীর থেকে যত রকম বর্জ্য পদার্থ বা দূষিত খারাপ পদার্থ আছে, সেগুলোকে বাইরে বের করে দেয় হচ্ছে আয়োডিন। সুতরাং আমাদের শরীরের জন্য আয়োডিনের যে কি কি কাজ সেটা বোঝাই গেল, এবং সেই দিক থেকে দেখতে গেলে প্রয়োজনীয়তাটাও কিন্তু আমরা বুঝতে পারছি যে শরীরে আয়োডিনের ঘাটতি হলে কি কি সমস্যা হতে পারে। এবার জেনে নিই যে আয়োডিনের অভাবে আমাদের শরীরে কি ঘটতে পারে। আয়োডিনের অভাবে আমাদের শরীরের ভেতরে থাইরয়েডের যে হরমোন সেটা তৈরি হয় না। যেহেতু তৈরি হয় না, এই যে থাইরয়েড হরমোনটা তৈরি হচ্ছে না আয়োডিনের অভাবে, সেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এর ফলে আমাদের দেখবেন একটা অলসতা আসবে, স্কিনটা শুকিয়ে যাবে, ঠান্ডা সহ্য করতে পারছি না, এরকম একটা সমস্যা দেখা দেবে, এই ধরনের নানা রকম উপসর্গ কিন্তু দেখা দেয়। এর ফলে আমাদের এই আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েডিজম, অটো ইমিউনিজম এবং গলগণ্ড, এই ধরনের উপসর্গ বা এই ধরনের রোগ কিন্তু দেখা দিতেই পারে। এবার আমরা জেনে নিই যে এই আয়োডিন আমরা কোন কোন খাবার থেকে পাবো বা কোন কোন বিষয় থেকে পাবো, অর্থাৎ আয়োডিনের উৎস কি। প্রথমে বলি প্রাণীজ উৎস, যেমন ধরুন সামুদ্রিক মাছ খেতে পারেন, সেটা আপনি টাটকাও খেতে পারেন, শুটকিও খেতে পারেন, অনেকেই শুটকি মাছ পছন্দ করেন, খেতেই পারেন, কিন্তু সেটা যেন সামুদ্রিক মাছ হয়। প্রাকৃতিক উৎস হচ্ছে ওই সামুদ্রিকই আগাছা, যেগুলো সেই ধরনের খাবার। আর আমরা তো জানি নুনের মধ্যে আয়োডিন রয়েছে, সুতরাং নুন মিশ্রিত যে খাবারগুলো সেগুলোতে আয়োডিন আমরা পাচ্ছি। এছাড়াও অনেক জায়গার মাটিতে আয়োডিন রয়েছে, সেইখানে যে সবজি তৈরি হচ্ছে সেই সবজিগুলোতেই আয়োডিন রয়েছে। তাহলে বোঝাই গেল যে আয়োডিন আমাদের শরীরে কি কি কাজে লাগে, আয়োডিনের অভাবে কি কি হতে পারে, আয়োডিনের উৎস কি, সম্পূর্ণ বিষয়টাই আমরা জানতে পারলাম। আশা করি আজকের ভিডিও থেকে এটা পরিষ্কার হলো আয়োডিন সম্পর্কে, আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না, কি খেলে আয়োডিন পাবেন,
এবং এর অভাবে কি ঘটতে পারে সেটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আয়োডিনের প্রয়োজনীয়তা আছে সেটাও আমরা জানতে পারলাম। আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম গুরুত্বপূর্ণ আলোচনা জানতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই খনিজ উপাদান অর্থাৎ আয়োডিন শরীরে সম্পূর্ণ পরিমাণে ঠিকঠাক পরিমাণে রাখার চেষ্টা করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।